এবারে শিরিন শিলার ভাতিজাকে সোনার চেইন উপহার দিলেন পরিমণি। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি অভিনেত্রী শিরিন শিলার ভাতিজাকে সোনার চেইন উপহার দিয়েছেন। 15ই আগস্ট শিরিন শিলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 13ই আগস্ট রাতে আমার ভাইয়ের ছেলেকে দেখতে এসেছিলেন পরিমণি। এদিকে পরিমণির সঙ্গে তার এবং তার ভাইয়ের ছেলের বিষয় নিয়ে শিরিন শিলা ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন, আমার বাসায় ডানা কাটা পরি এসেছিল, আমার বাচ্চাকে দেখতে এসেছে পরিমণি, আমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে, আমার একমাত্র ভাইয়ের ছেলে মানে আমার সন্তান, আমার বাচ্চাকে সোনার চেইন পরিয়ে বাবুকে দোয়া করে দিল। পরি যখন বাবুকে আদর করছিল, রাজ্য মায়ের কোলে অন্য বাবুকে দেখে অনেক রাগ করছিল। তিনি আরও লিখেছেন, পরি তুই আমার সাথে যতক্ষণ ছিলি আমি 7 বছর আগের ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়েছিলাম, আমাদের বন্ধুত্ব অনেক বছরের, আমি তোকে মুখে বান্ধবী বলি কিন্তু আমি তোকে আমার বোনের মতো ভালোবাসি মন থেকে, তোর ভালো চাই সব সময়। পরিমণিকে নিয়ে শিরিন শিলা আরও লিখেছেন, ফেসবুকে বেশি কিছু লেখার অভ্যাস আমার নেই, অনেক কিছু লিখতে মন চায় কিন্তু পারি না, আমি আমার মনের কথা তোকে আলাদা করে বলবো, শুধু বলতে চাই ভালোবাসা এবং দোয়া তোর জন্য সব সময়, দোয়া করি তুই তোর জীবন যুদ্ধে জয়ী হয়ে সন্তানকে নিয়ে অনেক ভালো থাক এবং তোর ভক্তদের কাছে নতুন কাজ নিয়ে ফিরে আয়, সবাই তোকে নায়িকা পরিমণি হিসেবে বড় পর্দায় আবার দেখতে চায়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।